দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্রলোক বসে আছে। তিনি ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের হাত থেকে তার পৈতৃক সম্পত্তির যে ওয়ারিশ হস্তক্ষেপ কামনা করছে সেটার জন্যই তিনি বসেছেন। তো আমরা আসলে জানবো তার সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে কেন আসছেন? আমি আমার জমি জমা বাড়িঘর কিছুই নেই, মানে ভূমিদস্যু দ্বারা আক্রান্ত হয়ে আমি নিঃস্ব অবস্থায় এখানে বসে আছি। কারা ভূমিদস্যু? এরা বাইরের কেউই না, আমার ঘরের লোকজন। জি, পৈতৃক সম্পত্তি? জি, এটা আমার বাবা মায়ের পৈতৃক সম্পত্তি। আমার এলাকা 31/2 জালেশ্বর, সাভার রেডিও কলোনি, সাভার ঢাকা। জি, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার। আমি একসময় পুলিশে চাকরি করতাম। ওই আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথেই, মানে 96 সালে 20 তারিখে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 28 তারিখে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এটা আমি কি বলবো, এটা আপনারাই বিচার বিবেচনা করবেন। কারণ আমি রোজা রেখে আমি ইফতারি কিনতে গেছিলাম, তো পরবর্তীতে সেখানে ওই মালিবাগ ম্যারাডোনা ভবনের সামনে ওখানের যে মালিক ছিল পীরজাদা বশির মিয়া এবং তার ছেলে নাইমুল হাসান, নাজমুল হাসান, এরা বলতেছে যে ইফতারি চিন্তাই করছে, কোনো টাকা পয়সা না, কোনো কিছুই না, শুধুমাত্র ইফতারি চিন্তাই। এটা কি তৎকালীন বিএনপি সরকার তথা পুলিশ বাহিনীকে তাদের উপর প্রতিহিংসা বশবর্তী হয়ে এটা এই করছে কিনা সেটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখেন। কতদিন ধরে জমি থেকে বঞ্চিত আছেন? আমি 2009 সাল থেকে। জি, হ্যাঁ, মামলা করছিলাম, ওই কোর্টে মামলা করছিলাম, থানায় অভিযোগ করছিলাম, এলাকার ইউপি পৌরসভা মেয়রের কাছে অভিযোগ করছিলাম, এছাড়া কাউন্সিলরের কাছে অভিযোগ করে কোনো রেজাল্ট পাইনি। অবশেষে আমি সরকার পরিবর্তন হওয়ার পর পরে আমি দুদুকে এবং বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি অভিযোগ করি। আমি পরিশেষে এইটাই চাচ্ছি যে আমার বাড়িঘর আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমি রাস্তার জীবনটা আসলে তো ভালো না, কারণ আমার আমি নিজ হাতে যে বাড়িটা করছি সেই বাড়িতে আমি ঘুমাতে পারিনি, থাকতে পারিনি। আমাকে আমার স্ত্রীকে প্রথম পুষলাইয়া নিয়ে আমার ভাই বোন তাকে টাকা পয়সা দিয়া প্রচুর অর্থের বিনিময়ে তাকে, মানে আদালতে পাঠাইছে এবং এক পর্যায়ে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেল হাজতে রেখে তারপরে তারা আমার মামলা যখন নিষ্পত্তি হওয়ার পরে বাড়ি যাওয়ার পরে দেখি যে আমার বোন জামাই দখলে। আসলে আমার বিরুদ্ধে যৌতুক মামলা হয়েছিল, কিন্তু আসল যৌতুক লোভী যারা, যে সমস্ত ছেলেরা মানে শ্বশুর বাড়ির সম্পত্তির উপর লোভ লালসা থাকে, তারাই তো প্রকৃত যৌতুক লোভী। তাদেরকে আমার বাড়িতে উঠাই দিয়ে আমাকে রাস্তায় নামাই দিল, এটা আমি আসলে বুঝতে পারলাম না। বাংলাদেশের সেই যুগ যুগ ধরে একটা চিজার চরিত নিয়ম আছে, মেয়েদের বিয়ে হলে তারা শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আমাদের দেশে বর্তমানে আমরা যে মানে এমন কিছু ছেলে আমার বোনেরা বিয়ে করে নিয়ে আসে যাদের বাড়ি নাই, ঘর নাই, রাস্তাঘাটের ছেলে ধরে নিয়ে এসে ঘর জামাই বানায় রাখে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমাকে আমার বাড়ি থেকে কেন বের করে দেওয়া হলো? আমি আমার ন্যায় বিচার চাচ্ছি। জি জি, দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি এতক্ষণ যার সাথে কথা বলেছিলাম তিনি ওয়ারিশ সম্পত্তি পাওয়ার আশায় তিনি এখানে বসেছেন। তো আমরা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যাতে তিনি তার ন্যায়টা পায়। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমি জাতীয় প্রেস ক্লাব থেকে সঞ্জিত আক্তার, ডিএসটিভি খবর।